হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে আমরা সঞ্চার ব্যবস্থা এই চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে যেই ধরনের কোয়েশ্চেন এইচএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা পেন নিয়ে নিই শুরু করার আগে আমি ছোট্ট একটা বিষয় বলি এই চ্যাপ্টারের অলরেডি অন ভিডিও চ্যানেলে আছে তুমি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আজকে এই চ্যাপ্টার থেকে কেবলমাত্র এইচএস এক্সামের জন্য যেগুলো দরকার আমি শুধু সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। বিস্তারিত যদি জানতে চাও যে এটা কেন হচ্ছে সেটা কী করে হলো এর মানেটা কি তাহলে অনসট ভিডিওটা অবশ্যই দেখে নেব তাহলে আজকের ভিডিও কমপ্লিটলি হবে এক্সাম সেন্ট্রিক হয়েছে আচ্ছা চলো তো প্রথমে আগে একটু জানি সঞ্চার মানে কি সঞ্চার মানে হচ্ছে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা হয়েছে নেক্সট চলো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিরূপণ বা মডিউলেশন কাকে বলে আচ্ছা আগেই বললাম অনসর্ট ভিডিও তো দেওয়াই আছে তবু আমি ছোট্ট করে একটা গল্প শোনাই তাহলে পুরো ভিডিওটা বুঝতে সুবিধা হবে ধরে নাও এখানে দুটো রাজা আছে রাজা ওয়ান রাজা টু হয়েছে গল্পটা শুধু বুঝিও কিং ওয়ান কিং টু ঠিক আছে এবার দেখো কী ঘটলো মনে করো এর একটা আলাদা সাম্রাজ্য এর একটা আলাদা সাম্রাজ্য আছে হয়েছে এই রাজা এর সাথে যুদ্ধ ঘোষণা করবে তো কি করবে হয়তো রাজাকে একটা সন্দেশ পাঠাতে হবে যে আমরা দশ দিন পর বা কুড়ি দিন পর কিছু একটা যুদ্ধ শুরু করব। তাহলে সন্দেশটা কি এই মেসেজটা রাজাকে পাঠাতে হবে এই রাজার দ্বারা এই রাজাকে পাঠাতে হবে হ্যাঁ কিনা তো অবশ্যই এরা যদি চিৎকার করে বলে সেনাপতিগুলো চিৎকার করে বলে অবশ্যই রাজার কাছে পৌঁছাবে না কারণ ও আলাদা সাম্রাজ্যে আছে এ আলাদা সাম্রাজ্যে তাহলে এই যে রাজার ম্যাসেজটা ঠিক আছে রাজার এই ম্যাসেজটাকে কোথায় পৌঁছাতে হবে এ রাজার কাছে পৌঁছাতে হবে তো নর্মালি যাবে না হ্যাঁ কি না তাহলে আমরা কী করি তো মনে আছে সেই একটু মানে আগে যেটা করা হতো আগের দিনে ওই মানে অনেক আগে কি করা হতো কোনো পাখি কোনো পাখিতে কি কোনো চিঠি বা সামথিং এরকম কিছু মেসেজ বেঁধে দিত তখন সেই পাখিটা সে যার কাছে প্রয়োজন তাকে তার কাছে পৌঁছে দিত হ্যাঁ কেনা আচ্ছা সেই জিনিসটা তাহলে কী করবো বলতো এই যে রাজার মেসেজটাকে আমি কী করবো একটা চিঠিতে লিখবো একটা খাতায় লিখবো খাতায় লিখে কী করবো পাখিতে বেঁধে দেবো হয়েছে তবে কি হবে পাখিটা এই রাজার কাছে পৌঁছে দেবে বুঝতে পারলাম পুরো বিষয়টা ব্যাস তাহলে তুমি বিরূপণ বা মডুলেশন বুঝে নিয়েছো তাহলে বিরূপণ বা মডুলেশন কাকে বলছে আগে একটা জিনিস ভালো করে রাখিও তাহলে কে নিয়ে যাবে ম্যাসেজটাকে পাখিটা তাহলে পাখিটা এখানে বাহক তরঙ্গ পাখিটা কি বাহক তরঙ্গ আর যে ম্যাসেজটা লিখলাম এটা কি তথ্য সংকেত এই জিনিসগুলো একটু মনে রাখবো ঠিক আছে ম্যাসেজটাকে কি বলি তথ্য সংকেত আর পাখিটাকে কি বলবো বাহক তরঙ্গ আশা হচ্ছে বুঝে নিয়েছি মানে যে তরঙ্গটা ম্যাসেজটাকে নিয়ে যাবে এখানে কে নিয়ে যাচ্ছে পাখিটা শুধু এটুকু একটু মানে মিলিয়ে মিলিয়ে পড়বে তাহলে সব সিম্পল হয়ে যাবে দেখে না তাহলে ভালো করে দেখো তো এই যে ম্যাসেজটাকে পাখিতে তো বাঁধবো হ্যাঁ কি না পাখির কাছে বেঁধে দেব তো এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে বিরূপণ তার মানে কি তত্ত্ব সংকেত ঠিক আছে আর বাহক তরঙ্গের যুক্ত হয়ে যাওয়া এই বিষয়টাকে কি বলছে যে বিরূপণ বা মডিউলেশন তাহলে লিখে দাও যে সুনির্দিষ্ট বিস্তার ও কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গের ওপর তত্ত্ব সংকেতকে আরোপ করার প্রক্রিয়াকে এই যে তত্ত্ব সংকটটাকে বাহক সং বাহক তরঙ্গকে দিয়ে দিলাম এই প্রসেসটাকে কি বলে যে বিরূপণ বুঝতে পারলাম নেক্সট বিমোচন বা ডি ডি মডিউলেশন হবে এটা এটা একটু লিখে দিও ডি সেম টু সেম ডিমোচন আবার লিখে দিয়েছি দেখো ডি এবার এটা লিখে দেওয়া মডিউলেশন এখানে লিখে দেবো ঠিক আছে বিমোচন বা ডি মডিউলেশন কাকে বলে হয়েছে আচ্ছা তাহলে কাকে বলবো ডিমডিউলেশান দেখো পাখিটা যখন এই রাজার কাছে পৌঁছে যাবে এ রাজাটা কী করবে পাখি থেকে ওই ম্যাসেজটাকে আলাদা করে নেবে চিঠিটাকে হ্যাঁ কিনা এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিমডিউলেশন বা বিমোচন গ্রাহক প্রান্তে এই যে এটা গ্রাহক এটা মনে রাখবে যে পাঠাচ্ছে এটা প্রেরক প্রান্ত যে গ্রহণ করছে গ্রাহক প্রান্ত গ্রাহক প্রান্তে বিরূপিত তরঙ্গ থেকে বিরূপিত মানে কি ভালো করে দেখো তত্ত্ব সংকেতকে এখানে দিলাম বিরূপণ ঘটলো ফলে এই যে ম্যাসেজ প্লাস পাখি এই জিনিসটা হচ্ছে বিরূপিত বিরূপণ ঘটলো মানে বিরূপিত হলো তাহলে বিরূপিত তরঙ্গ থেকে ঠিক আছে পাখিটা থেকে পাখি আর ম্যাসেজ একসাথে আছে এটাকে বিরূপিত তরঙ্গ বলব যখন ম্যাসেজটাকে আলাদা করে নেব এই প্রসেসটাকেই বলা হচ্ছে বিমোচন তো গ্রাহক প্রান্তে বিরূপিত তরঙ্গ থেকে মানে ম্যাসেজ প্লাস কি পাখি থেকে তথ্য সংকেতকে পৃথক করার প্রক্রিয়াকে মেসেজটাকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলা যায় বিমোচন আমি জানি এই গল্পটা একটু ডিটেলসে বললাম কারণ পরেগুলো বুঝতে সুবিধা হবে আর কি ব্যাস কাকে বলে পড়ে গেলাম নেক্সট সঞ্চার ব্যবস্থা চিত্ররূপ এটা একটু বই থেকে দেখে নেব এর মানে কি এই যে প্রেরক থেকে কী করে গ্রাহকে মেসেজ যাবে এর পুরো বিষয়টা দেখবে একটা ছকে করে দেওয়া আছে ছকের মাধ্যমে কোনো ভাষা নেই শুধু ছক ছক করা আছে যেখান থেকে এখান গেলো এখান থেকে এখান গেলো তা লাস্টে গ্রাহকে যাবে তো এটা একটু বই থেকে দেখে নেবো দেখে নাও নেক্সট কোয়েশনে আসছি এবার আমরা পড়বো যে বিস্তার বিরূপণ কাকে বলে সংজ্ঞাটা আচ্ছা দেখো আমরা এটুকু শিখে গেলাম যে বিরূপণ মানে হচ্ছে ম্যাসেজটাকে বেঁধে দেওয়া পাখির সাথে বাহক তরঙ্গের সাথে হ্যাঁ কি না তো কোথায় বাঁধবো পাখির পায়ে না গলায় সেই অনুযায়ী নাম হয় তো বিস্তার বিরূপণ মানে ম্যাসেজটাকে বাহক তরঙ্গের বিস্তারে প্রবেশ করিয়ে দেব সংজ্ঞা পড়ে আসছে এখানে দেখে নাও ধরি বাহক তরঙ্গ ক্যাপিটাল ভি সোন ভিনট সাইন ওমেগাটি এটা ওমেগা ক্যাপিটাল ওমেগা আর তত্ত্ব সংকেত স্মল ভি সোন স্মল ভিনট সাইন ওমেগাটি ঠিক আছে এবার দেখো এটা ওমেগাটা অবশ্যই থেকে বেশি তার রিজনটা কী বলো তো কারণ শক্তিকে কি বাহক তরঙ্গের শক্তি অনেক বেশি হতে হবে কারণ সে আমাকে অনেক দূরে নিয়ে যাবে তার জন্য ওমেগা কম্পাঙ্কটা বেশি আচ্ছা এবার দেখো এবার কী করবো বলো তো এই বাহক তরঙ্গ তত্ত্ব সংকেতটাকে মেসেজটাকে বাহক তরঙ্গের কোথায় প্রবেশ করাবো বিস্তারে ওটাই লিখে দেখো বিস্তার বিরূপিত তরঙ্গ ভি এ এম এ এম ফর অ্যামপ্লিটিউড মডিউলেশন ঠিক আছে বিস্তার বিরূপ ইংলিশ ট্রাম ভি নট প্লাস কী করেছি এটাকে প্রবেশ করিয়ে দিয়েছে দেখো একটা ধ্রুবক দিয়ে অবশ্যই ধ্রুবক দিয়ে প্রবেশ করেছে কে এবার কাজ করো সাইন ওমেগাটি রেখে দিয়েছি কমন কমন্ড দেখো এরকম চলে আসবে ঠিক আছে দেখে নাও বিনোট কমন্ডল এটা চলে আসছে বিনোদ সমন কী বলে ওয়ান প্লাস বিটা সাইন ওমেগাটি সাইন ক্যাপিটাল ওমেগাটি এবার ভালো করে দেখো যে তিনটে লাইন আমি ঘিরে দিয়েছে বক্সে মুখস্থ রাখতে হবে এখান থেকে অঙ্ক করতে হবে এক্ষুনি করাচ্ছি বুঝে যাবা এই তিনটে লাইন যেন মুখস্থ থাকে ঠিক আছে যে বাহক তরঙ্গের কী তত্ত্ব সংকেতের কী রাশিমালা হয় আর বিস্তার বিনিয়ন্ত তরঙ্গের রাশিমালা কী এটা তো প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মনে রাখবো হয়েছে আচ্ছা যেখানে বিটাটা কি ভালো করে চেক করতো কে স্মল বিনট বা ক্যাপিটাল বিনট এর নাম আছে একে বলা হয় বিরূপণাঙ্ক মডিউলেশন সূচক বা মডিউলনাঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট এক্সামে অনেকবার চলে এসছে পরীক্ষা কী আসবে বিরূপণাঙ্ক বা মডিউলেশন সূচক বা মডিউলার যে কোনো একটা ভাষা ইউজ করতে পারে এর এ রাশিমালাটি লিখো তাহলে শুধুমাত্র এটা লিখে দেবে তাহলেই হবে এবং প্রতিটা পথ ব্যাখ্যা করে দেবে স্মল বিনটটা কি ভালো করে দেখো এটা কী তত্ত্ব সংকেতের কী ভোল্টেজ বিস্তার এটা কি বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার ক্যাপিটাল ভিনোটার কি এটা কি এককহীন ধ্রুব ঠিক আছে এখন এটা ভোল্টেজ এটাও ভোল্টেজ এককহীন ধ্রুব লিখে দেবো দেখে নাও এবার অঙ্কে চলে আসছে এখান থেকে কী অঙ্ক করতে হবে কী কোয়েশ্চেন আসে হ্যাঁ এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন বলতে ভুলে গেছি আগে সংজ্ঞাটা অবশ্যই পড়ব যে দূর সঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের তথ্য সংগতকে আরোপ করা হলে যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে এবং শুধুমাত্র বিস্তারের মন্থর পরিবর্তন হয় তবে প্রক্রেটাকে এ এম বলে এই যে শর্ট ফর্ম এ এম বিস্তার বিরূপণ বলে এবার শুনো যে জিনিসটা বলি এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে বিস্তার বিরূপণে মনে রাখবে কম পাঙ্ক অপরিবর্তিত থাকে বিস্তারের পরিবর্তন হয় এটা একদম শর্ট কোয়েশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে যে কম পাঙ্ক অপরিবর্তিত থাকবে বিস্তার বিরূপণে কিন্তু কি বিস্তার পরিবর্তন হবে ঠিক আছে দেখে নাও নেক্সট দেখো বলছে এর গুরুত্ব কি বিটা মানে কি ওই মডুলেশন সূচক ঠিক আছে ভেবে নেবো বিটায়ের গুরুত্ব কি কোয়েশ্চেন চাই এর মান একের চেয়ে বেশি হতে পারে কি চলো দেখে নিই তো বিটার গুরুত্ব হচ্ছে এটাই যে বিটা প্রেরিত সংকেতের শক্তি ও গুণ নির্ণয় করে বিটায়ের মান যত বেশি হয় প্রেরিত সংকেত তত বেশি শক্তিশালী ও পরিষ্কার হয় একটা জিনিস রিপিট করে দিই বিটার মান ঠিক আছে একের কাছাকাছি হলো সবচেয়ে বেস্ট ঠিক আছে একের কাছাকাছি কিন্তু একের থেকে যেন বেশি না হয় হয়েছে আর একের যদি খুবই কম হয় তাহলে প্রেরিত সংকেত বেশি শক্তিশালী হবে না বেশি পরিষ্কারও হবে না আর যদি খুব বেশি হয় খুব বেশি মানে কি বলতো একের কাছাকাছি কিন্তু একের থেকে কম বেশি কিন্তু নয় ঠিক আছে তখন কি হবে প্রচুর শক্তিশালী আর যদি বিটার মানে একের চেয়ে বেশি হয়ে গেছে তাহলে গন্ডগোল হয়ে যাবে ওই জিনিসটা লেখা আছে কিন্তু হতে পারে নাকি হতে পারে কিন্তু হ্যাঁ তাহলে আনসার হবে হ্যাঁ হতে পারে হলে কি হবে দেখে নাও যে বিয়ের মান একের বিটার মান একের বেশি হলে প্রেরিত সংকেতে বিকৃতি চলে আসে ঠিক আছে বিকৃতি চলে আসবে এবার একটা বিষয় বলি শর্ট কোয়েশ্চেন উল্টো করে চাই যে প্রেরিত সংকেতে কখন বিকৃতি আছে তখন লিখে দেবা যে মডুলেশন সূচকের মানে একের চেয়ে বেশি হলে বুঝতে পারলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বিস্তার বিরূপিত তরঙ্গের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এই যে এটা একে দেবো এইভাবে পরিষ্কার তাহলেই হবে ঠিক আছে ক্যাপিটাল ভিনট ঠিক আছে প্লাস ক্যাপিটাল ভিনট ওপরে কি স্মল ভিনট নিচে মাইনাস স্মল ভিনট ঠিক আছে এখানে ক্যাপিটাল মাইনাস ভিনট ওপরে প্লাস স্মল ভিনট মাইনাস নিচে স্মল ভিনট এবার ভালো করে দেখো তুমি যদি এটা বোঝাই তাহলে এরকম ছিল দেখে নাও যেটা এর তরঙ্গ ছিল কি বলে ওই কি বলবে এটা তোমাকে বাহক তরঙ্গের ঠিক আছে এটা বাহক তরঙ্গ ছিল ঠিক আছে এটা কী ছিল প্লাস ক্যাপিটাল ভিনট মাইনাস স্মল ভিনট হয়েছে আচ্ছা আর যেটা ই তরঙ্গ ছিল কি বলে তোমার কোথায় গেলো ওই তত্ত্ব সংকেত সেটা কেমন ছিল বলো এর ইটা কম ঠিক আছে কম পাঙ্ক কম এই সামথিং এরকম ঠিক আছে এবার এই দুটো যখন মিক্স হয়ে যাচ্ছে মিক্স মানে কি বিস্তার বিরূপিত হচ্ছে ঠিক আছে যখন বিস্তার বিরূপণ ঘটছে এটা স্মল বিনট প্লাস স্মল বিনট মাইনাস স্মল ভিনট এটা আঁকার দরকার নেই এক্সামে শুধু এটা আঁকবে তাহলে হবে যখন এই দুটো পরস্পর উপরই পাতিত হচ্ছে তখন এই বিষয়টা ঘটে ভালো করে দেখো এর যেটা বিস্তার ভিনটটা ওটা বাড়তে 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 কি স্মল ভিনট পর্যন্ত আছে আবার কমতে কমতে কি মাইনাস স্মল ভিনট পর্যন্ত আছে দুই দিকে ঠিক আছে এই চিত্র এঁকে দেবো এটা নিজ ভালো করে লক্ষ্য করো এটা কি বিস্তার বিরূপিত তরঙ্গ এটা দেখো এটা যে বাহক তরঙ্গ তত্ত্ব সংকেত এটা মিক্স করে কি বিস্তার বিরূপিত তরঙ্গ বা এম তরঙ্গ বলা হয় ছোট্ট একটা বিষয় বলি সেটা হচ্ছে মনে রাখো এম তরঙ্গের ম্যাক্সিমাম বিস্তার কত দেখো তো ম্যাক্সিমাম উপরে কত যাচ্ছে এতদূর পর্যন্ত এটা কি স্মল ক্যাপিটাল ভিনট তো ছিল সাথে দেখি স্মল ভিনট যোগ হচ্ছে এটা আমি এক্ষুনি তার জন্য বোঝাচ্ছি তাহলে ম্যাক্সিমাম বিস্তার এটা মিনিমাম কী বলতে সবচেয়ে কম কোথায় আসছে তাহলে ক্যাপিটাল বিনট থেকে কি স্মল বিনট বাট এখান থেকে অঙ্ক আসে করাচ্ছে আগে পর্যন্ত লিখে নাও এটুকু আসলে পরীক্ষা শুধু এটুকু করে আসবো তাহলে হবে ঠিক আছে দেখে নিও দেখো সেই ফর্মুলাটাই লিখে দিয়েছি যে বিস্তার বিরূপিত তরঙ্গে সর্বোচ্চ ভোল্টেজ বিস্তার কথা হয় ভিম্যাক্স সমান ক্যাপিটাল বিনট বা স্মল বিনট আর সর্বনিম্ন ভোল্টেজ বিস্তার ক্যাপিটাল ভিমিন মানে মিনিমাম ভিনট মাইনাস স্মল বিনট হয়েছে ক্যাপিটাল মিনট মানে স্মল বিনট আচ্ছা মনে রাখবো যে বিটা মডুলেশন সূচক আমরা কি লিখেছিলাম কে স্মল বিনট বা ক্যাপিটাল বিনট অঙ্ক করার সময় কেটাকে ওয়ান ধরবো তাহলে সিম্পলি ভাবে স্মল বিনট বা ক্যাপিটাল বিনট হয়েছে আচ্ছা দেখো এবার বিটার বিটা বিটা সময় কী হবে দেখো ভিম্যাক্স মাইনাস ভি ম্যাক্স প্লাস ভি মিন কী করে পেলাম দেখতো দেখো স্মল বিনট কী করে আসবে ভাবো যদি এই দুটোকে মাইনাস করো এটা থেকে এটা মাইনাস করো তো এটা এটা বাদ টু স্মল বিনট পরে থাকবে এটা এটা যোগ করো ক্যাপিটাল টু বিনট পরে থাকবে তাহলে যেটা পড়ে থাকতো সেটা এরকম মতো যে টু ক্যাপিটাল ভিনট বাই কি টু টু স্মল ভিনট বা টু ক্যাপিটাল ভিনট টু টু কেটে যাবে তাহলে কি স্মল ভিনট বাই ক্যাপিটাল ভিনট মানে এটাই পড়ে থাকলো তাহলে শর্ট ফর্ম এটা বিটা মনে রাখার এটা যদি সর্বোচ্চ সর্বনিম্ন দিয়ে বলে হয়েছে আর জেন্ডার ফর্ম তো হইতো ওটা এটা মনে রাখবে এটাতে অঙ্ক আসে যেগুলো ঘিরে দিয়েছে এগুলো মুখস্থ রাখতে হবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা দেখে নাও তাহলে কী বলছে বিস্তার মডুলেশনে সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার যতক্ষণ পঁচিশ ভোল্ট ও পাঁচ ভোল্ট হলে মডুলেশান সূচক কত চলো বের করে নিই সর্বোচ্চ সর্বনিম্ন আমরা তো জানি কী ফর্মুলা লিখে দিও ম্যাক্স মাইনাস কে মিন বাই কি বলো ম্যাক্স প্লাস কে ভিমিন বুঝছে আচ্ছা চলো করে ভি ম্যাক্সিমাম কত পঁচিশ মিন কত পাঁচ ভি ম্যাক্সিমাম পঁচিশ মিন পাঁচ এটা কত হলো বলো কুড়ি বাই ত্রিশ মানে দুইয়ের তিন মানে জিরো পয়েন্ট সিক্স সেভেন সামথিং এরকম চলে আসবে ব্যাস কোনো একক হবে না ঠিক আছে যদি ওপরে ভোল্টেজ উপর কেটে যাবে এটা হবে অ্যান্সার বুঝতে পারলাম আচ্ছা আশা করছি আর অসুবিধা হয় না এই টাইপের আমি শুধু একটা কোনো টাইপ দেখিয়ে দিচ্ছি নেক্সট কী বলছে একটি তরঙ্গের সমীকরণ ভি সমান টেন ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইন পাঁচশো পাঁচ হাজার টি সাইন সিক্স পয়েন্ট টু এইট টেন টু দুবার দু সিক্স টি ভোল্ট বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার কমা কম্পাঙ্ক এবং তথ্য সংকেতের কম্পাঙ্ক ও বিরূপণাঙ্ক নির্ণয় করে চলো ভাবা তো কী করে করব এটা তুলনা করো তুলনা করতে হবে কার সাথে এক্ষুনি আমরা করলাম ওপরেটা মেটাই চলো তুলনা করো অঙ্ক হয়ে যাবে পজ করে লিখে শুধু তুলনা করবো অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখো তুলনা করো ভি এম এখানে দেখো সবসময় যে এ এম দিয়ে নাও দিতে পারো ওদের ইচ্ছা ভি এম এর সাথে তুলনা করো কিছু বলো ক্যাপিটাল ভি নট ওয়ান প্লাস বিটা সাইন স্মল ওমেগাটি সাইন ক্যাপিটাল এবং এটি মনে আছে বিস্তার বিরুপিত তরঙ্গ একই না এরকম লিখা বা এবার এম তরঙ্গ বলতে পারে একই কথা হ্যাঁ মডুলেশন এবার চলো তুলনা করো তো চেয়েছে যে প্রথমে বাহক তরঙ্গ বাহক তরঙ্গ কোনটা এখানে বাহক তরঙ্গের বিস্তার এটা আর কম্পাঙ্ক এটা তাহলে বাহক তরঙ্গের ক্যাপিটালগুলো তাহলে বাহক তরঙ্গের বিস্তার কত হয় বলো অথবা ক্যাপিটাল বিনোদন তরঙ্গ কত হয় বলো তুলনা করো তাহলে এখানে কী আছে দশ তাহলে দশ ভোল্ট আনসার হয়ে গেল দশ ভোল্ট নেক্সট কী বলছে কম্পাঙ্ক লিখে দেবো যে কম্পাঙ্ক ওকে এটা লিখে দেব বানান দিয়ে এন আমি এন ওয়ান দিয়ে তুমি একটু ভাষা দিয়ে লিখবে কিন্তু যে বাহক তরঙ্গের কম পাবো ফর্মুলা কি এন মানে কি ওমেগা বাই টু পাই এখানে কি ক্যাপিটাল ওমেগা বাই কী হবে টু পাই হবে ক্যাপিটাল ওমেগা কত বলো কোথায় আছে সিক্স পয়েন্ট টু এইটার টেন টু কত সিক্স ওমেগা দেখো না এ তো ওমেগা এখানে কি ওমেগা এটা ঠিক আছে বাই টু পাই এবার ভালো করে দেখো পায় মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুই দিয়ে করো এটা চলে আসবে চারদ নাট এটা করলে তাহলে এই দুটো আর এটা কেটে যাবে তাহলে শুধুমাত্র কত টেন টু দোবার সিক্স হার্জ এটাকে আমি এক মেঘা হার্জও লিখতে পারি নাও লিখতে পারি আমার ইচ্ছে এক মেঘা হার্জ করে দিলাম ঠিক আছে এখানে এক মেঘা হার্জ টেন্টু সিক্স হার্জ ঠিক আছে এটাও করতে পারি দেখে নাও নেক্সট কী বলছে এবার তথ্য সংকেত আছে তত্ত্ব সংকেত কোনটা এ তো এটা দেখতে পাচ্ছি কম্পাঙ্ক যে মানে এই চলো তত্ত্ব সংকেতের কম্পাঙ্ক ভাষাতে লিখে দিও এ নন এন টু লিখতে যে ভাষা দিয়ে লিখে দেওয়া কম্পাঙ্ক ওমেগা বাই টু পাই হ্যাঁ কিনা ওমেগা কোনটা যেটা ভেতরে আছে তাহলে কত পাঁচশো পাঁচ হাজার বাই টু পায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা করে নেওয়া এটা প্রায় পাঁচ কত আসছে আমার এখানে করা আছে আমি লিখে দিচ্ছি তোমরা একটু দেখে নিও সাতশো ছিয়ানব্বই সামথিং চলে আসবে এত হার্ড চলে আসবে দেখে নিও আর কী বলেছে বিরূপণাঙ্ক কত কোনটা বিটাটা বিটা কোথায় আছে সাইনের আগে সাইনের আগে ওয়ানের পরে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট অতএব বিরূপণাঙ্ক লিখে দেবো জিরো পয়েন্ট জিরো ফাইভ দুই নম্বরের কোয়েশন আসলে এত কিছু চাইবে শর্ট কোশ্চেন চাইলে হয়তো মেনলি দেখা গেলো হয়তো বিরূপণাঙ্ক চেয়ে নিল তুমি তুলনা করে লিখতে পারবে তার জন্য বললাম এই লাইনটা আপনাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে কোনটা কি মনে রাখতে হবে এটা হচ্ছে কার তত্ত্ব সংকেতের এটা এটা বাহক বাহক তরঙ্গের তরঙ্গের জিনিসগুলো মনে রাখতে হবে বিরাটা হচ্ছে বিরূপনাঙ্ক দেখে নিও আর একটা ফর্মুলা একটু লিখে নেবেন এটা বিস্তার বিরূপিত তরঙ্গের সম্প্রচারে ব্যহিত ক্ষমতা পি এ এম এটা হচ্ছে বিস্তার বিরূপিত তরঙ্গের সম্প্রচারে ব্যহিত ক্ষমতা পি এ এম সামনে কি পি সি পি সি ওয়ান প্লাস বিটা স্কোয়ার বাই টু পিসি সিটা কি সি ফর ক্যারিয়ার মানে বাহক তরঙ্গের সম্প্রচারে ব্যয়িত ক্ষমতা ঠিক আছে আর বিটাটা মডুলেশন সুযোগ চলো অঙ্ক নিই একটা হান্ড্রেড পার্সেন্ট মডিউলেশনে চল্লিশ কিলো ওয়াটের একটি বাহক তরঙ্গে এটা বাহক তরঙ্গের কথা বলছে ক্ষমতা মডিউলেশন করার পর ক্ষমতা কত মডুলেশন করার পর মানে কি বিস্তার বিরূপিত বা মডিউলেটেড যাই বলো তার মানে এটা পি এ এম চেয়েছে তাহলে ফর্মুলা বলো পি এ এম মানে কি ফর্মুলা লিখে দেবো পিসি ওয়ান প্লাস বিটা স্কোয়ার বাই টু লিখে দিলাম পিসি ওয়ান প্লাস বিটা স্কোয়ার বাই টু এবার বাহত্তরঙ্গের ক্ষমতা বলে চল্লিশ কিলোয়াট থাক ওয়াটই থাক ওয়ান প্লাস বিটা কত হান্ড্রেড পার্সেন্ট মানে কত হান্ড্রেড বাই হান্ড্রেড মানে কত ওয়ান তাহলে বিটা ওয়ান বলে দিয়েছে ঠিক আছে এটা ক্যালকুলেশন করবে এটা চলে আসবে এটা কত আসবে আমি এটা লিখে দিচ্ছি এখানে সামথিং কত করা আছে এটা চলে আসবে চলে আসবে ঠিক আছে দেখে নিও আচ্ছা নিচে টু আছে তাই না আচ্ছা নিচে টু এটা করবে এটা সিক্সটি ওয়াট চলে আসবে হয়েছে নেক্সট এবার কি বলছি দেখে নাও এবার বলছে যে কোথায় গেল হুম এটা অঙ্ক হলো নেক্সট অঙ্কটা দেখো একটা বিস্তার মডেলের তরঙ্গের মোট ক্ষমতা বিস্তার মডিউলেটেড তরঙ্গের মোট ক্ষমতা মানে পি এম বলে দিয়েছে এত ওয়ান পয়েন্ট টু কিলোয়াট মডিউলেশন সূচক জিরো পয়েন্ট ফোর বিটা বলে দিয়েছে বাহক তরঙ্গের ক্ষমতা পিসি চেয়েছে বের করে নাও তাহলে তুমি আগে ফর্মাটা লিখে দেবা এটা লিখে দিও পি এমস ওয়ান পিসি ওয়ান প্লাস লিখা হয়ে গেল আর কী করবো পি এমের জায়গায় ভ্যালু বসো ওয়ান পয়েন্ট টু কিলোয়াট থাক কী আছে পিসি রেখে দিলাম ওয়ান প্লাস বিটা মানে কত জিরো পয়েন্ট ফোর এর স্কোয়ার বাই কত টু ক্যালকুলেশন করবে আমি লিখে দিচ্ছি পিসি কত হবে এ পাশ ও নিয়ে যাবা এটাকে ও পাশে নিয়ে যাবা করে আসবে এটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান চলে আসবে এত এটা একটু দেখে নিও ক্যালকুলেশন করে ঠিক আছে দেখে নাও এবার এবার কোয়েশ্চেন হবে কম্পাঙ্ক বিরূপণ কাকে বলে দেখো বিস্তার বিরূপণ মানে কি কোথায় প্রবেশ করিয়েছিলাম তথ্য সংকেতকে বিস্তারে এবার কম্পাঙ্কে প্রবেশ করিয়ে দেবো ঠিক আছে তো আমি ডিরেক্ট লিখে দিয়ে যত ভাষা দিতে জানি তাহলে কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গ ভি এফ এম ক্যাপিটাল ভিনট সাইন ক্যাপিটাল ওমেগাটি মাইনাস স্মল বিটা কস ওমেগাটি এর ডেরিভেশনে আমি আসছি না শুধু লিখে রাখো ঠিক আছে ডেরিভেশন চাইলে ওয়ান শট থেকে দেখে নিও বা বই থেকে এই জায়গাটা একটু দেখে নেবে হয়েছে যেখানে বিটা কি কে স্মল ভিনট বাই ওমেগা যদি এর তরঙ্গ চিত্র আঁকতে বলে যদি বলে কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গের চিত্র পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো তাহলে এরকম এঁকে দেবা কী চিত্র ভালো করে দেখো মাঝে মাঝে এবার দেখো কম্পাঙ্ক বিলূপণ মানে কী বিস্তার বিলূপণে কী পরিবর্তন হয়েছিল বিস্তার কম্পাঙ্ক অপরিবর্তিত কম্পাঙ্ক বিলূপণে কে পরিবর্তন হবে কম্পাঙ্ক এখানে বিস্তার অপরিবর্তিত থাকবে শুধু কম্পাঙ্কের পরিবর্তন হবে মনে রাখবো যেটা বিরূপণ সেটা পরিবর্তন কম্পাঙ্ক পাংক কম্পাঙ্কের পরিবর্তন বিস্তার বলপন বিস্তারের পরিবর্তন শর্ট কোশ্চেন মনে রাখবো এবার দেখো এখানে বিস্তার চেঞ্জ হয়নি দেখো বিস্তার ক্যাপিটাল ভিনেট স্মল ভিনেট আছে কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন আছে দেখো মাঝে মাঝে দেখো কাছাকাছি চলে এসছে আবার দূরে দূরে গেছে আবার কাছাকাছি চলে এসেছে দূরে দূরে কাছাকাছি আসা মানে কি কম্পাঙ্ক বেড়ে যাওয়া কি করে ভালো করে দেখো একটা তরঙ্গ এরকম আছে আর আরেকটা তরঙ্গ মনে করো এইরকম আছে সামথিং কার তরঙ্গ কি কারই বেশি বলবো কার কম্পাঙ্ক বেশি অবশ্যই কেন বলো তো ভি সমান কি এন ল্যামটা আমরা জানি বেগ কম্পাঙ্ক কম পাঙ্কা তবে এন সমান কি হবে ভি বাই ল্যামটা হ্যাঁ না যার ল্যামটা যত কম তার কম্পাঙ্ক তত বেশি হ্যাঁ না তো ল্যামটা দেখো এর ল্যামটা মানে কি তরঙ্গ শিশুর তরঙ্গ শিশুর দূরত্ব ল্যামটা এতটা এর ল্যামটা দেখো মানে যত বেশি কাছাকাছি তত কম্পাঙ্ক বেশি মাঝে মাঝে কম বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা একটা শর্ট কোশ্চেন মনে রাখিও কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গের সম্প্রচারের ব্যহিত ক্ষমতা পি এফ এম কার সাথে সমান হয় বলতো বাহক তরঙ্গের সম্প্রচার ব্যহিত ক্ষমতার সমান মানে এখানে শর্ট কোয়েশ্চেন আসতে পারে আমি আর লিখাচ্ছি না বুঝে নিও যে একটি বাহক তরঙ্গের সম্প্রচার ব্যহিত ক্ষমতা এক কিলো ওয়াট হলে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে সম্প্রচার ব্যয় ক্ষমতা কত হবে কত হবে এক কিলো ওয়াটই হবে শর্ট কোয়েশ্চেন কিন্তু দেখো ভি বি

মানে এখন যা যা বলছি শুধু এক্সামের জন্য বলছি ঠিক আছে এক্সট্রা একটাও এক্সট্রা তোমাকে এখন আমি বলতে যাবো না কারণ এখন এক্সামের বিষয় আছে ঠিক আছে কমপ্লিট সাজেশন দেখে নিও এটা গেছে মানে চলো ধরনের শর্ট কোয়েশ্চেন এরকম বলে দিল যে কম্পাঙ্ক বিলপিত তরঙ্গ ভি সমান টেন সাইন আমি যাই তাই নিয়ে নিয়েছি টেন টু তু পার সিক্স টি মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কস ফিফটি সামথিং কিছু এরকম বলে দিয়েছে তোমাকে হলো বিরূপণাঙ্ক কথা তাহলে কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বলছে একটা শর্ট কোয়েশ্চেন একটা ফর্মুলা এখান থেকে অঙ্ক আসে খুব সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত সম্প্রচার করা যাবে তা হলো বা বেতার দিগন্ত একটা টাওয়ার আছে সেই টাওয়ার থেকে ম্যাক্সিমাম কত দূরে আমি সংকেত পাঠাতে পারবো তার ফর্মুলা হচ্ছে ডি এটা হচ্ছে ম্যাক্সিমাম দূরত্বটা বা যাকে বেতার দিগন্ত বলা হয় রোটাওয়ার টু ক্যাপিটাল আর ইন্টু এইচ ক্যাপিটাল আর সমান পৃথিবীর ব্যসার এইচ সমান টাওয়ারের উচ্চতা ঠিক আছে চলো অঙ্ক করা যাক একটি টিভি টাওয়ারের উচ্চতা একশো পঁচিশ মিটার টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে আর সাউন্ড বলে গেছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দেবার সিক্স মিটার চলো করা যাক তাহলে ফর্মুলাকে ডি সাউন কী বলো টাওয়ার অফ টু আর এইচ ভ্যালু বসিয়ে দাও টু আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেনে দেবার কত সিক্স আর এইচ কত একশো পঁচিশ এটা তুমি রুটে বসিয়ে দাও এটা চলে আসবে চল্লিশ হাজার অবশ্যই এসে যেহেতু মিটার কিলোমিটার করলে চল্লিশ কিলোমিটার চলে আসবে এক হাজার দিয়ে ভাগ ঠিক আছে নেক্সট কি বলতে হবে একটি টিভি টাওয়ারের উচ্চতা একশো কুড়ি মিটার যদি সেটির পাল্লার সীমা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে স্বাভাবিক যত তুমি উচ্চতা বাড়াবা তার পাল্লা আর কি দূরত্ব বেশি বাড়বে তাহলে ভালো করে বলো আমরা কী জানি ডি সমান রুট অভার অফ কি টু আর এইচ এবার এখানে পৃথিবীর ব্যাসার্ধ তো ফিক্সড তাহলে টি ডি ভ্যারিয়াস কী বলতে পারি রুট অফ এইচ বলতে পারি না অতএব ডি টু বাই ডি ওয়ান কী করতে পারি বলো রুট অফ কি এইচ টু বাই এইচ ওয়ান বা দেখো ডি টু কি আমি দ্বিগুণ করতে চাইছি তাহলে টু ডি ওয়ান দ্বিগুণ করতে চাইছি বাই ডি ওয়ান অফ বলো এইচ ওয়ান কত প্রথম উচ্চতা কত ছিল একশো কুড়ি বা এইখানে একটু দেখে নিও বা কী বলো স্কোয়ার করে দাও তাহলে দুয়ে দুয়ে চার হয়ে গেল সমান কত এইচ টু বাই একশো কুড়ি অতএব এইচ টু মানে কত কোন গুণ করে চার কুড়ি চার বারো আটচল্লিশ চারশো আশি মিটার তার মানে আনসার এটা হবে কি ভালো করে দেখো এটা আনসার হবে কি না অঙ্কটা বলো ভালো করে টাওয়ারের উচ্চতা কত হবে বলেছে না টাওয়ার উচ্চতা কত বাড়াতে হবে বলেছে বাড়াতে হবে তার মানে কি আগে কত ছিল একশো কুড়ি তার জন্য কত দূরত্বপূর্ণ যাচ্ছিলো কিছু একটা দাঁড়া যাচ্ছিলো এর দুই দৃঢ় দ্বিগুণ দূরত্ব করতে চাই তাহলে কত হাইট করতে হবে চারশো আশি তাহলে কতটা বাড়াতে হবে চারশো আশি মাইনাস একশো কুড়ি তাহলে আনসার হবে তথি লিখে দেবা যে টাওয়ার উচ্চতা বাড়াতে হবে চারশো আশি মাইনাস এরকম করে লিখে দেবা টাওয়ারের উচ্চতা বাড়াতে হবে ঠিক আছে অ্যাকচুয়াল আনসারটা এটা হবে টাওয়ার উচ্চতা বাড়াতে হবে সমান চারশো আশি মাইনাস একশো কুড়ি সমান তিনশো ষাট মিটার বুঝতে পারলাম যদি অঙ্কটা এরকম চাইতো যে টাওয়ারের উচ্চতা কত হবে আর একবারে পাল্লার সীমা দ্বিগুণ করতে হলে টাওয়ারের উচ্চতা কত হবে তাহলে অ্যান্সার চারশো মিটার বলছে কত বাড়াতে হবে তাহলে আগে ছিল একশো কুড়ি এখন চারশো আশি তাহলে কত বাড়াবো তিনশো ষাট বুঝতে পারলাম তাহলে তাহলে এত বাড়ালে তো হয়ে যাবে দেখে নিও নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তরিতচুম্বকের তরঙ্গ প্রবাহিত হয় তিনভাবে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূমিতরঙ্গ নবতরঙ্গ ও দেশ তরঙ্গের মাধ্যমে প্রেরক থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তরুচুম্বক তরঙ্গ প্রবাহিত হয় ঠিক আছে দেখো ভূমি পৃষ্ঠ তরঙ্গ বলা হয় এই তরঙ্গ কোন কম্পাঙ্কের পাল্লাকে মানে এর দ্বারা সম্প্রচারিত হয় সেটা হচ্ছে স্বল্প কম্পাঙ্কের পাল্লা ঠিক আছে স্বল্প কম্পাঙ্ক এই রেঞ্জের যে এই রেঞ্জটা ঠিক আছে ভূমি তরঙ্গের মাধ্যমে সঞ্চারিত হয় নেক্সট কি নবতরঙ্গ বা আকাশ তরঙ্গের মাধ্যমে কোন রেঞ্জটা সম্প্রচারিত হয় উচ্চ কম্পাঙ্ক হাই ফ্রিকোয়েন্সি এইচএফ ঠিক আছে একটা শর্ট কোয়েশ্চিন মনে রাখবো আয়ন মন্ডলের প্রতিফলনের ফলে আকাশ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তাহলে শর্ট কোয়েশ্চেন দিতে পারে আয়ন দ্বারা কে প্রতিফলিত হয় তাহলে কি হবে আকাশ তরঙ্গ নেক্সট কি হচ্ছে দেশ তরঙ্গ বা স্পেস তরঙ্গ এটা কোন কম্পাঙ্কের পাল্লা সঞ্চারিত সঞ্চারিত হয় এর সাহায্যে অতি উচ্চ কম্পাঙ্ক ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভিএইচএ এই কম্পাঙ্কের পাল্লা এই তরঙ্গের মাধ্যমে কি সঞ্চারিত হয় ঠিক আছে নেক্সট কি কৃত্রিম উপগ্রহের সাহায্যে কি করা হয় এই দেশ তরঙ্গের কমিউনিকেশনে যোগাযোগের ক্ষেত্রে কাকে ইউজ করা হয় কৃত্রিম উপগ্রহ শর্ট কোয়েশন এসেছে সালে বলে দিচ্ছি যে কৃত্রিম উপগ্রহ ঠিক আছে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে দেশ তরঙ্গ নবতরঙ্গ ভূমিতরঙ্গ তরঙ্গ তার আনসার কী হবে দেশ তরঙ্গ বা স্পেস তরঙ্গ ঠিক আছে দেখে নিও কয়েকটা কম্পাঙ্কের পাল্লা আমি লিখে দিয়েছি একটু মনে রাখবো এখান থেকে কী ধরনের শর্ট কোয়েশন আছে বলে দিয়েছি দেখো অতি স্বল্প কম্পাঙ্ক ভেরি লো ফ্রিকোয়েন্সি কত তিন কিলো হার্স থেকে তিরিশ তারপরে কি শুধু স্বল্প কম্পাঙ্ক এফ লো ফ্রিকোয়েন্সি তিরিশ কিলো হার্স থেকে তিনশো মাঝারি কম্পাঙ্ক মিডিয়াম ফ্রিকোয়েন্সি এম এফ জিরো পয়েন্ট থ্রি মেঘা হার্স থেকে তিন মেঘা হার্চ উচ্চ কম্পাঙ্ক হাই ফ্রিকোয়েন্সি তিন মেঘা হার্স থেকে তিরিশ অতি উচ্চ কম্পাঙ্ক ভেরি হাই ফ্রিকোয়েন্সি তিরিশ থেকে তিনশো অবশ্যই সবগুলোই মনে রাখার চেষ্টা করবো কিন্তু এই দুটো অবশ্যই মনে রাখবো ঠিক আছে লো ফ্রিকোয়েন্সিটাও মনে রাখবো মনে রাখার সবগুলো চেষ্টা করবো তার মধ্যে এটা 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 এগুলো অবশ্যই মনে রাখবো এগুলো ঠিক আছে নেক্সট কী বলছে দেখো যেটা শর্ট কোয়েশ্চেন এখান থেকেই শর্ট কোয়েশ্চেন আসে চলে আসছে বুঝতে পারবো এক্ষুনি দেখো হয়েছে দেখো এম রেডিওর পাল্লা কত তিরিশ কিলো হার্চ থেকে তিনশো তাহলে এটা কি কার মধ্যে পড়ছে নিম্নের মধ্যেই পড়ছে নেক্সট এফ এম এফ এর কত ই হয় কম্পাঙ্কের পাল্লা ইউজ করা হয় অষ্টআশি মেগা হার্চ থেকে একশো আট মেগাহার্চ কত অতি উচ্চ আগে দেখে নাও বলছি কোয়েশ্চেন কী করে এসেছিলো মেগাহার্চ অতি উচ্চ রেঞ্জের পড়ছে দেখে নাও কি টিভি এই তো এটা অতি উচ্চ ছিল টিভি তিরিশ থেকে তিনশো ঠিক আছে অতি উচ্চর মধ্যে পড়ছে সেলুলার মোবাইল মোবাইলের ক্ষেত্রে আটশো চল্লিশ থেকে নশো পঁয়ত্রিশ এটা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি মানে অতি সু উচ্চ তার থেকেও বেশি র্যাডার তিন গিগাহার্জ থেকে কত তিনশো গিগাহার্জ মানে কত টেন বা নাইন হার্জ ঠিক আছে তিন গিগাহার্স থেকে তিনশো গিঘাহার্জ মানে এটা কি সুপার হাই ফ্রিকোয়েন্সি ঠিক আছে আচ্ছা এবার দেখো যে জিনিসটা বলি শর্ট কোয়েশ্চেন কী করে আসে পরীক্ষায় এসেছিল বোধ হয় এই বা টিভিটা কিছু একটা এসেছিলো পরীক্ষায় এরকম এসেছিলো যে টিভি সম্প্রচারে ব্যবহ ব্যবহৃত হয় বিভিন্ন অপশান দিয়ে দিয়েছিলো তাহলে কোনটা আনসার হবে তিরিশ থেকে তিনশো বা এফএমের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে এটা সঠিক হবে বা এটা বলতে পারে যে এফএমের জন্য ব্যবহৃত হয় অতি উচ্চ উচ্চ নিম্ন কি হবে এফএমের জন্য অতি উচ্চ বুঝতে পেরেছ এত কিছুর মধ্যে একসাথে সব বলে দিলাম তো একটু মনে রাখতে হবে এগুলো ঠিক আছে এটা চলে এসেছে এফ এমটা বোধহয় এসেছিলো টিভি এ এম এগুলো একটু মনে রাখবো যে কটা বলে দিলাম ঠিক আছে এগুলো যে কোনোই দিতে পারে যে কোনো একটা তুলে দিয়ে রেঞ্জ জিজ্ঞেস করতে পারে এবার চলো এই ফর্মুটা অঙ্ক করে দিই যদি পরীক্ষায় বলে মেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে তাহলে আনসার হবে ল্যামডা বাই টু মানে ল্যামডা বাই টু এর সমতুল্য হবে নেক্সট কি যদি অ্যান্টেনার সর্বনিম্ন দৈর্ঘ্য বলে তাহলে ল্যামডা বাই ফোর চলো করা যাক যে একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক থ্রি ইন্টু টেন দেবার এইট হার্জ হলে মেরু অ্যান্টেনের দৈর্ঘ্য কথা হবে তাহলে ল্যামডা বের করতে হবে আচ্ছা বলো ভি সমান কি এন ল্যামডা হ্যাঁ কি না ল্যাম্ডা সমান কী হবে বলো ভি বাই এন তো বাহক তরঙ্গ তরিচুক তরঙ্গ বেগ কত থ্রি ইন্টু টেন দেবার এইট মিটার পার সেকেন্ড কম্পাঙ্ক কত থ্রি ইন্টু টেন দেবার এইট লান্সের কত হবে এক মিটার হ্যাঁ কিনা অতএব লিখে অতএব অতএিমের অ্যান্টিনা দৈর্ঘ্য সমান কত ল্যামডা বাই টু মানে কত ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ মিটার বা তার সমতুল্য হতে হবে মানে সাধারণত ডিমের অ্যান্টিনার দৈর্ঘ্য সাধারণত ল্যামডা বাই টু এর সমতুল্য হতে হবে মানে ওর কাছাকাছি লান্সার হবে ডিমের অ্যান্টিনার দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ মিটার বা তার সমতুল্য হবে নেক্সট একটি বাহক্তরঙ্গের কম্পাঙ্ক টেন মেগাহার জ্বলে অ্যান্টিনা সর্বনিম্ন দৈর্ঘ্য কত ল্যামডা বের করতে হবে ল্যামডা মানে কী বলো ভি বাই এন হ্যাঁ কিনা ভি বাই এন তাৰ ভি মানে কত যিহেতু বাহু তৰংগ টেন থ্ৰী ইনটু টেন এইট তই চুমা তৰংগ এন মানে কত টেন মেগা হাৰ্জ মানে ক'ত হাৰ্জ ই টেন মেগা হাৰ্জ মানে কি মেগা মানে কত হাৰ্জ টেন দুবাৰ ছিক্স টেন ইণ্টু টেন ডুবাৰ ছিক্স এাৰ্জ কাৰাকাড়ী টেনু বাইছেভেন তালে ত্ৰিছ এত মিটাৰ হয় কিনা অত লিখি দিবা এন টেনাৰ সৰ্বনিম্ন দৰ্গ এল মিনিমাম লেমডা বাই ফ'ৰ হে কিনা তাম্ডা মানে কত ত্ৰিছ বাই ফ'ৰ মানে ক'ত চাৰি সাত আঠাশ দশমিক কত হেৰি অত চার সাতে আঠাশ চার দুগ আট চার পাঁচ পাঁচে কুড়ি সামথিং এরকম কিছু একটা চলে আসবে চেক করে নিও দুই সেভেন পয়েন্ট ফাইভ আসছে দেখে নাও চার সাত আঠাশ দু দশমিক চার পাঁচশে কুড়ি সেভেন পয়েন্ট ফাইভ মিটার এটা হবে আনসার এটা সর্বনিম্ন হলে ল্যামডা বাই ফোর দেখো কয়েকটা একটু সংজ্ঞা দেখে ট্রান্সডিউসার যে ব্যবস্থার সাহায্যে শক্তিকে একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সডিউসার বলে মোডেম যে কোনো অ্যানালগ তথ্যকে ডিজিটাল তথ্যে এবং ডিজিটাল তথ্যকে অ্যানালগ তথ্যে রূপান্তরিত করা যন্ত্রকে মোডেম বলে অ্যান্টেনা সম্প্রচারের ক্ষেত্রে প্রেরক প্রান্ত থেকে তরিৎ চুম্বকীয় তরঙ্গকে সব দিকে পাঠানোর জন্য এবং গ্রাহক প্রান্ত হয়ে তরঙ্গকে গ্রহণ করার জন্য ব্যবহৃত যন্ত্র ব্যবস্থা হলো অ্যান্টেনা ঠিক আছে আর জিনিস একটু মনে রাখবা আমরা যে বেতার দিগন্ত পড়লাম না যে একটা টাওয়ার থেকে ম্যাক্সিমাম কত দূরে তরঙ্গকে পাঠানো যাবে সংকেতকে তাহলে টু আর এইচ যদি দুটো টাওয়ার বলতো যদি অঙ্কে বলে যে দুটো টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে তাহলে বেতার দেবান্তার ফর্মুলা হবে এটা রুট আওয়ার অফ টু আর এইচ এইচ ওয়ান প্রথম টাওয়ার রুট আওয়ার অফ টু আর এইচ টু দ্বিতীয় টাওয়ার ঠিক আছে এইভাবে অঙ্কটা করে নেবো তখন বুঝতে পারলাম যে তুমি রুট টু আর কমন নিতে পারো যেহেতু দুবার আছে রুট অফার এইচ ওয়ান প্লাস কি হয়ে যাবে রুট অভার অফ এইচ টু এটা হবে ঠিক আছে এটা ফর্মুলা হবে যদি দুটো টাওয়ার অঙ্কে বলে দেয় তাহলে তখন এইচ ওয়ান ইস্ট হচ্ছে কি দুটো টাওয়ারের উচ্চতা দেখে নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ